একটি ব্লগ আর আমি কোথায় যাচ্ছি কি করছি সেই ব্লগে শেয়ার করব তো এটি হচ্ছে শুক্রবার তো শুক্রবার আমরা বাইরে বের হয়ে গিয়েছি আর আমার যাদেরকে বলেছিলাম শনিবারে আসার জন্য ওরা দেশে চলে যাবে যার কারণে ওরা শুক্রবারে আসতে চায় নাই ওরা কার্টুন করবে দেশে যাওয়ার আছেই যার কারণে শুক্রবারে কার্টুন করেছে আর শনিবারে আমার বাসায় আসবে আমি একটু দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ আহ কিছুদিন ধরে সবাই বাসায় অসুস্থ তো যার কারণে ভালো লাগছে না তো ভাবলাম যে শুক্রবার হলে বাইরে তো একটু বের হয় তো পার্কের দিকে যাচ্ছি আর ওখান থেকে আমরা বাজার করার জন্য বাজারে যাব। যাই হোক এই যে আমরা পার্কের দিকে রওনা হয়েছি এখানে বলে মেলা বসেছে যা যে মেলাটা ঘুরে আসি কেমন নেই মেলাটা আহ পারলে আপনাদের সাথে শেয়ার করবো আর না পারলে শেয়ার নাও করতে পারি এর আগের ব্লগে আমি দেখিয়েছি কোথায় মেলা বসেছে ও ওই মেলাটা ছিল আর কি উম হচ্ছে মরুভূমির ভিতরে আর এটা হচ্ছে পার্কের সাইডে মেলা বসেছে চলুন আমার সাথেই থাকুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আর কি পার্কে যে সাগর থাকে সাগরের পাশেই এই মানে কিছুটা জায়গা ঘিরে নিয়েছে আর মেলাটা বসিয়েছে। তো এই যে আমরা প্রায় সেই পার্কের সাইডে এ চলে এসেছি তো চলে এসে এই যে আমি পৌঁছে গিয়েছি এখানে ঢুকার জন্য তো এখানে ঢুকতে আরকি টিকিট প্রয়োজন তো দেখি কি কেমন লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ওখানে ঢোকার জন্য ফারস্টে আমরা গিয়েছি রোড পার হয়ে আর কি ওখানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা নাই আর পুলিশও গাড়ি পার্কিং করতে দিচ্ছে না যার কারণে আমরা এক সাইডে রেখে অপর সাইডে হেঁটে যাচ্ছি আর ভয়েসটা একটু কেমন শোনা যাচ্ছে আসলে গলাটা ভেঙে গিয়েছে যার কারণে ভয়েসটা এমন শোনা যাচ্ছে খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমরা চলে এসেছি এখানে তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আমি না আর কি আমার হাজব্যান্ড মেয়া ছেলে যাচ্ছে ওরা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দূরে আমি বলছি এত দূর হাঁটতে পারবো না আর কি টিকিট কাউন্টারটা অনেক দূরে গেটের থেকে টিকিট কাউন্টারটা প্রচুর দূরে দেখিয়ে দিচ্ছি আমি আমার আপনাকে এই যে দেখছেন গেট ওই দূরে আর কি টিকিট কাউন্টার অনেক দূর হেঁটে যেতে হচ্ছে তো যার কারণে আমি আর কি যাই নাই আমি দূরের থেকে দূরের থেকে দাঁড়িয়ে তো ওখান থেকে আমরা ঘুরে এসেছি আমি আর কি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তো এখানে একটা হোলসেল মার্কেটে আমরা চলে এসেছি এখানে আর কি যে তেল পাওয়া যায় ওটা আমি অলিভ অয়েল খাই যার জন্য অলিভ অয়েলটা দশ লিটার এটা হোলসেল থেকে নিয়েছি আর ময়দা নিয়েছি আর এগুলো আমি সব হোলসেল মার্কেট থেকে একবারে কাটুন কিনে নি। যেহেতু এগুলো সব সময় দরকার প্রয়োজন যার কারণে হোলসেল মার্কেট থেকে কিনলে একটু সাশ্রয় হয় তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এখন যাব মাছ মার্কেটে সবজি মার্কেটে ওগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প করে যা পাবো সামান্য অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব

তো যাই হোক সমস্যাগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা সবজি মার্কেট মার্কেটে চলে এসেছি আমাদের বাড়ির কাছে এটে দোকানটা এই ভার দোকান থেকে আমরা সব সবসময় সবজি কাটা করি তো ভাবলাম এখানে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এখানে বাংলাদেশি সব ভেজিটেবলগুলাই পাওয়া যায় এখানে কচুরলতি লতি মোটামুটি বাংলাদেশি যত আইটেম এই দোকানটাতে পাওয়া যায় এটা আমাদের বাসার সাইডেই তো গাড়ি নিয়ে এসেছি আর কি এগুলো হাতে করে নেওয়া সম্ভব না গাড়ি নিয়ে এসেছি তো গাড়ির পিছে করে অনেক কিছু একসাথে নিলে আর কি ওটাতে সুবিধা হয় যার কারণে গাড়িটা নিয়ে এসেছি তো আমরা এখন এই মার্কেটের থেকে কিছু কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর বাংলাদেশি যে ছোট ছোট লাল আলুগুলো পাওয়া যায় ওইগুলো ভাজি করে খেতে খুবই ভালো লাগে যার কারণে আলুগুলোও নিয়ে নিয়েছি এখন ওখান থেকে আমরা আর কি ইলিশ মাছ কেনার জন্য গোল্ড মার্কেট দিয়ে যাচ্ছিলাম তাই একটু ভিডিও করেছি আপনাদের সাথে এটি হচ্ছে জুবাইলের গোল্ড মার্কেট তো আমরা এখন বাসায় চলে এসেছি আর হচ্ছে বাসায় এখন সবকিছু উঠাচ্ছে এই যে আমরা এখন এগুলো উঠিয়ে নিয়ে বাসায় চলে যাবো যেহেতু শনিবারে আমাদের বাসায় মেহমান আসবে তো কিছু গো গাছ তো বাসায় থেকেই যায় আর রান্না বান্না তো আমাকেই করতে হবে তো রাত হয়ে গিয়েছে এগারোটা বেজে গিয়েছে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই যে বাংলাদেশি আলুগুলা নিয়ে এসেছি ইলিশ মাছ নিয়ে এসেছি আর চার কেজি একটা রুই মাছ নিয়ে এসেছি আমার ফ্রিজে আসলে জায়গা বেশি একটা নাই তো অল্প অল্প করে নিয়ে এসেছি বেশি নিয়ে আসেনি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি আর দুটো মুরগি নিয়ে এসেছি এটা ফ্রাই করে তান্দুরি গ্রেভি করব যার কারণে এটা নিয়ে এসেছি এই যে রুই মাছগুলা ভায়া যে ভায়াকে কেটে দিতে বলছিলাম সে ভায়াটা আর কি অনেক ছোট ছোট পিস করে ফেলেছে যাই হোক আমি দেখছি যে নাই এত ছোট ছোট পিস করেছে ও বলছে আমি বলছি ছোট করার জন্য কিন্তু এত ছোট করবে ও ভাবতেই পারে না যাই হোক আহ পিস গুলো একটু বেশি ছোট হয়ে গিয়েছে তো এটা ভর্তা করব তো যার কারণে কোনো সমস্যা নাই তো আমি এই সাইডে সকালে উঠে রান্নাবান্নার প্রিপারেশন করছি যেহেতু ওরা দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে আর রাতেও খাবে তো এখানে চিকেন ক্লিন করে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই সাইডে আমি রুই মাছগুলো ভেজে আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভর্তা করার জন্য আর দুপুরবেলা জলদি জলদি করে রান্না করে ফেলেছি আসলে ভিডিও করা হয় নাই ভিডিও করলে রান্না রান্নাবান্না রান্না করতে একটু লেট হয় যার কারণে আমি অল্প অল্প করে shoot করেছি আর খাওয়ার সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি করেছি এখানে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করেছি সরিষা ইলিশ গরুর মাংস চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি তান্দুরি chicken সালাদ আর পিঠা বানিয়েছি আর পোলাও আর সাদা ভাত একটু বেশি করেছি আর দুপুরে সাদা ভাত খেতে পছন্দ করে আমার বাসায় আর কি আমার ভাসুরও বলছিল বলছিলো সাদা ভাত পছন্দ করে আর বাচ্চা জন্য পোলাও করেছি ওরা যত টুকু খাবে আর এই যে ভর্তা করেছি রুই মাছের তো আমরা মোটামুটি খেয়েছি এখন ওরা খেতে বসে গিয়েছে আমি আর আমার মেয়ে ছেলে আমরা আগে খেয়ে ফেলেছি কি জন্য ওদের আসতে একটু লেট হচ্ছিল যার কারণে অনেক লেট হয়ে গিয়েছে আর এর জন্য বাচ্চাদের খোদা লেগে গিয়েছিল তো ইয়াচিন বলবে বলছিল আবার খাবে তো মেহমান দেখলে ওর একটু খেতে ইচ্ছা করে দিচ্ছে তো ও খেয়ে নিচ্ছে যাই হোক খাওয়া-দা করতে করতে আমরা বিদায় নেচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ